হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস ব্লগ ভিডিও। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্যে। এই যে আমরা স্টেশনে চলে এসেছি, এখন সকাল 6টা বাজে। আমি আর বান্ধবী মিলে যাব, তো একটু পরই ট্রেন আসবে, আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্যে। ট্রেন চলে এসেছে, আমরা এবার উঠে পড়ব। আজকে খুব মজা করব আমরা দুজনে মিলে। তারপর ট্রেনটা থামলো, আমরা এবার ট্রেনে উঠে যাচ্ছি। ট্রেনে উঠে পড়লাম, এবার একটা সিট নিয়ে বসে পড়ব। সকাল 6টা মতো বাজে, তবুও প্রচণ্ড গরম। ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল, এত সকালেও অনেক যাত্রী উঠেছে ট্রেনে। ট্রেনটা চলছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো ট্রেনে এখন বসে আছি। বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে বাইরেটা দেখতে। এই যে খুব সুন্দর লাগছে, তোমরা দেখো এত সুন্দর লাগছে বাইরেটা, আর সবুজ গাছপালাগুলো সত্যিই অনেক সুন্দর। নেমে গেছি, এবার আমরা এখান থেকে কিছুটা পথ হাঁটব, তারপর আমরা চলে যাব কলেজে। তো আমি আর বান্ধবী নেমে গেছি। এত সকাল সকাল এসেও প্রচণ্ড ভিড় দেখো সবাই। তো আমি আর বান্ধবী ঠেলে ঠেলে যাচ্ছি নিচের দিকে, দেখো আকাশটা কত সুন্দর লাগছে। তো আমি আর বান্ধবী মিলে যাচ্ছি, এই গরমে ভীষণ ঘামছি, তবুও যেতেই হবে কলেজে। সেই জন্যে আমি আর বান্ধবী গল্প করতে করতে আস্তে আস্তে যাচ্ছি। গরমে ছাতা মেলিয়ে নিয়েছি, কারণ এত সকাল হলেও প্রচণ্ড গরম প্রচণ্ড। আর জাস্ট চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে, আকাশটা নীল। এই যে আমরা কলেজের সামনে চলে এসেছি, ওটা কলেজের গেট। তো আমরা গেট দিয়ে এবার ঢুকে যাব আমি আর বান্ধবী মিলে। যে ঢুকে গেছি কলেজে, কলেজটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এটা হলো আমাদের কলেজ। আমাদের কলেজটা আমার তো খুবই ভালো লাগে। তোমরা কেউ কখনো এই কলেজটা দেখেছো কি না কমেন্টে আমাকে জানাবে অবশ্যই। তো আমরা অনেক সকাল সকাল এসেছি, আমাদের সকালেই ক্লাস থাকে। আমাদের কলেজটার এরিয়াটা অনেকটাই বড়, এইটা এক সাইড দিয়ে আর ওই পাশে অনেকটা আছে। তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে যে এত সুন্দর লাগছে সকালবেলা, সত্যি তোমরা দেখো জাস্ট ভিউটা। তো আমরা দূর থেকে দেখলাম দুটো মেয়ে পেয়ারা পাড়ছে, তো আমরাও পেয়ারা পাড়ার জন্য চলে আসলাম। বান্ধবী একটা পেয়ারা পেড়ে আমাকে দিল, পেয়ারাটা এত সুন্দর লাগছে আর সত্যি খেতেও অনেক টেস্ট লেগেছিলো। ও একটা পেড়ে নিল পেয়ারা। আমাদের কলেজে এই যে ড্রাগন ফ্রুটসের বাগান আছে, এই জায়গাটা বেশ সুন্দর লাগে। আমি আর বান্ধবী এখন যাচ্ছি রুমে ক্লাস করার জন্যে, তেমন কেউ নেই কলেজে। তো আমরা এবার আস্তে আস্তে চলে যাচ্ছি রুমে, ঢুকে যাব। এই যে রুমে চলে আসলাম, এবার ক্লাস করব, তারপর আবার বাড়ি যাওয়ার জন্যে রওনা হব। ক্লাস করে ফেলেছি, এবার এইখানটা তোমাদের দেখিয়ে দিই। এখানে কয়েকটা মূর্তি আছে, এই মূর্তিগুলো অনেক মনীষীদের। তো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আগেও দেখেছি, তো তোমাদেরকে একবার ভিডিও করে দেখিয়ে দিলাম। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো এখানে দেখছি একটা বানরকে দুটি কুকুর বারবার তাড়া করছে। তো বানরটা একবার এদিক যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে, এটা অনেকক্ষণ থেকেই দেখছিলাম, তো একবার ভিডিও করে দেখিয়ে দিলাম তোমাদের। তারপর আমরা ওখান থেকে এবার বাড়ি আসার জন্যে বেরিয়ে যাব। আমরা গেট থেকে বেরিয়ে গেলাম, তারপর আমরা আবার স্টেশনে চলে যাব, এবং স্টেশনে গিয়ে কিছু খেতে হবে, কারণ একটু খিদে পেয়েছে। তো আমি আর বান্ধবী যাচ্ছি। এখন তাপমাত্রাটা আরও বেশি হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে, তার মধ্যেও হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর বান্ধবী মিলে। তো তারপর আমরা চলে এসেছি, এই যে ঘুগনি খাচ্ছি, সত্যি বলছি এই ঘুগনিটা এত টেস্ট ছিল। বান্ধবী খাচ্ছে, তারপর ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো খুব সুন্দর লাগছে খেতে, এই যে আমাদের ঘুগনিটা খুব সুন্দর লেগেছে টেস্টটা। তারপর আমরা ওখান থেকে এবার বিস্কুট কিনতে চলে আসলাম। আমরা এই দোকানটা থেকে এই দুটো বিস্কুট, দুই প্যাকেট বিস্কুট কিনলাম। তারপর ট্রেন চলে আসবে একটু পরে। আমরা ট্রেনে এই যে উঠে গেছি, আমি আর বান্ধবী মিলে বিস্কুট খাচ্ছি। আজ প্রচণ্ড মজা করেছি, অনেক আনন্দ করেছি, খুব ভালো লেগেছে আজকে দিনটা আমার। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। দেখা হবে পরের একটি ভ্লগে, সবাই ভালো থেকো, টাটা।